বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যের ননসেন্স রাইমের প্রবর্তক সুকুমার রায়। ক্ষণজন্মা সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। সুকুমার রায়ের জন্ম 1887 সালের 30 অক্টোবর কলকাতায়। তার পারিবারিক পরিবেশ ছিল সাহিত্য অনুরাগী। বাবা উপেন্দ্রকিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয় বিজ্ঞান লেখক। উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও রায় পরিবারের সাথে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখের সুসম্পর্ক ছিল। আবার পুত্র সত্যজিৎ রায়ও খ্যাতিমান চলচ্চিত্রকার। সত্যজিৎ রায় লেখালেখিতে পিতার মতোই অলঙ্করণে সিদ্ধহস্ত ছিলেন। সত্যজিৎ তার লেখা ফেলুদা ও প্রফেসর শঙ্কু সিরিজের প্রায় সবকটি বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ নিজেই করেছিলেন। সুকুমার রায় অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া রচনা ও ছবি আঁকার সঙ্গে ফটোগ্রাফির চর্চাও করতেন। কলেজ জীবনে তিনি ছোটদের হাসির নাটক রচনা এবং তাতে অভিনয়ও করেছেন। তার ছড়া পড়া হয়নি এমন মানুষ বাংলাদেশে বোধহয় নেই। মজা এবং উপমা হিসেবে তার ছড়াগুলোর দু চার লাইন অনেকেরই আয়ত্তে। শিশুতোষ পাঠ্যে তার কোনো না কোনো ছড়া আছেই। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নি আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব, বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোগর্ধব। কিংবা ষোলো আনায় মিছে ছড়ার খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে। মাঝিরে কন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবল নাকি নৌকা এবার, মরব নাকি আজি। মাঝি সুধাই সাঁতার জানো, মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে। কিংবা চলে হন হন ছোটে পন পন, ঘোরে বন বন কাজে ঠন ঠন। তার ননসেন্স ছড়া মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের বাসা, কাগের বাসায় বগের ডিম, এমন অনেক অনেক ছড়া আমাদের অনেকেরই জানা। 1923 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর কালাজ্বরে আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। আজ সেই চলে যাবার দিন, 10 সেপ্টেম্বর, সুকুমার রায়ের মহাপ্রয়াণের দিন। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।